ভোটকে সামনে রেখে দলের সর্বভারতীয় নেতৃত্বের নির্দেশ অনুযায়ী রাজ্যে চলছে এখন বিজেপি দলের নেতাকর্মীদের বিশেষ সম্পর্ক অভিযান। আর এই অভিযানে নেমে নেতাকর্মীরা লাভার্থীদের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পগুলি নিয়ে আলোচনা করছেন। এবার এমনটি দেখা গেল তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের 44 নম্বর বুথ এলাকায়। এলাকার বিধায়িকা কল্যাণী সাহারায় কর্মী সমর্থকদের সাথে নিয়ে সুবিধাভোগীদের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। লোকসভা নির্বাচনকে সামনে রেখে গোটা রাজ্য জুড়ে চলছে বিজেপি দলের উদ্যোগে লাভার্থীদের সাথে যোগাযোগ স্থাপনের জন্য বিশেষ সম্পর্ক অভিযান। অভিযানের অংশ হিসেবে রবিবার তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 44 নম্বর বুথ এলাকাতে স্থানীয় বিধায়িকা তথা মুখ্য সচেতক কল্যাণী সাহারায়ের উপস্থিতিতে এক সারা জাগানো জনসংযোগ কর্মসূচি সংগঠিত হয়। এই কর্মসূচিতে বেরিয়ে বিধায়িকা সহ অন্যান্য কার্যকর্তা এবং নেতৃত্বরা সাধারণ মানুষের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলার পাশাপাশি বর্তমান সরকারের আমলে কি কি সুযোগ সুবিধা পেয়েছে বা তারা কি চায় এ সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। এই কর্মসূচি প্রসঙ্গে বিধায়িকা শ্রীমতী সাহারায় দাবি করেন, বিগত মাসের 17 এবং 18 তারিখ দেশের রাজধানী দিল্লিতে যে জাতীয় স্তরে সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছিল সেখানে দেশে প্রধানমন্ত্রী বিভিন্ন স্তরে লাভার্থীদের সাথে কথা বলে প্রধানমন্ত্রী শ্রদ্ধা এবং প্রণাম জানানোর নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ মোতাবেক এই কর্মসূচি। পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী এই জনসংযোগ কর্মসূচি ঘিরে ব্যাপক ইতিবাচক প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়। গত 17-18 ফেব্রুয়ারি দিল্লিতে আমাদের সাংগঠনিক বৈঠক ছিল, সেখানে মোদিজি অংশগ্রহণ করেছিলেন সেই সভায়। মোদিজি আমাদের ভারতবর্ষের সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের নির্দেশ দিয়েছেন যে প্রত্যেকটি বেনিফিশিয়ারির বাড়িতে যেন আমরা যাই এবং মোদিজি তাদেরকে প্রণাম জানিয়েছেন, নমস্কার জানিয়েছেন, এই বার্তাটা যেন আমরা মোদিজি প্রত্যেকটি বেনিফিশিয়ারির বাড়িতে পৌঁছে দিই। তাই আজকে আমরা সাংগঠনিক নিয়ম অনুযায়ী আমরা দায়িত্ব পেয়ে আমরা প্রত্যেকটি বুথে আমরা জনসম্পর্ক করছি, লাভার্থীর সঙ্গে সম্পর্ক করছি, প্রত্যেকটি লাভার্থীর বাড়িতে গিয়ে তারা কী কী সুযোগ সুবিধা পেয়েছে সরকারি এবং তাদেরকে নরেন্দ্র মোদিজির প্রেরিত যে নমস্কার বার্তা সেটাও আমরা দিয়েছি এবং নমস্কার জানিয়েছি। আমরা মানুষ কীরকম আছেন এই সরকারের সময়ে, ভারত সরকার এবং রাজ্য সরকারের সময়ে মানুষ কেমন আছেন তার খোঁজখবর আমরা নিচ্ছি। আমাদের বুথের সমস্ত কার্যকর্তা কাউন্সিলর প্রত্যেকেই রয়েছেন এই লাভার্থী সম্পর্ক অভিযানে। এটা কত নম্বর বুথ? এটা 44 নম্বর বুথ। ফিরো রিপোর্ট, সার্চ এন্টারটেইনমেন্ট।